डियर ভিউয়ার্স, আজকে আমরা শিখব শিম দিয়ে ইলিশ মাছ রান্না করার রেসিপি। এখানে আমি ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব, 5টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, একটি টমেটো কুচি দিয়ে দিব, পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব। ভিউয়ার্স, এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এবার ভালো করে মেখে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ভিউয়ার্স, এবার আরেকটি কড়াইতে তেল গরম করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভিউয়ার্স, আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো লবণ দিব, যেহেতু আমি ইলিশ মাছের সাথে আগেই লবণ দিয়েছি তাই লবণ অল্প পরিমাণে দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। ভিউয়ার্স, এখানে আমি শিম ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার শিমটা দিয়ে দিব। এবার পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব। মরিচ গুঁড়ো যেহেতু আমি পূর্বে দিয়েছি তাই অল্প পরিমাণে দিব। ভিউয়ার্স, এবার 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। ভিউয়ার্স, আমাদের ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এবার আমরা ইলিশ মাছের ঝোলটা দিয়ে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ভিউয়ার্স, আমাদের শিম রান্না প্রায় হয়ে এসেছে। এবার আমরা রান্না করা মাছটা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করে নিব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেল আমাদের শিম দিয়ে ইলিশ মাছ রান্না করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরো নতুন নতুন রেসিপি আপনাদের ওয়ালে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।